বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 133তম জন্মবার্ষিকী আজ। 1891 সালে 14 এপ্রিল তাঁর জন্ম। সারা দেশের সঙ্গে এ রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। সংসদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।